প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। হাওড়া জেলার অন্তর্গত খোঁচাবাড়ি হাট, আজ খোঁচাবাড়ি হাট থেকে আমরা দেখছি আকর্ষণীয় সব দেশাল জাতের সার। দেশাল এখানে সংগ্রহ করছেন, নোয়াখালী থেকে এসেছেন, এসে সংগ্রহ করছেন এই ভাই। প্রচুর পরিমাণে গরু নিয়ে যায় নোয়াখালীতে, কেমন দাম দিচ্ছেন সে তথ্যটি দেবো। এবং এই গরুগুলি দেখছেন যে সব কিন্তু আসলামের হাটের ব্যবসায়ী, আসলাম হাটে ব্যবসা করেন, হাটে কিনেন, হাটে বিক্রি করেন, আবার গ্রামে কিনেন, হাটে বিক্রি করেন। এছাড়াও কিন্তু প্রতিনিয়ত প্যাকেজ দেন, প্যাকেজেও গরু বিক্রি করেন আসলাম। আসলাম আছে, কতগুলি গরু এনেছেন, কেমন দামে বিক্রি করছেন সেই তথ্যটি একটু দেওয়ার চেষ্টা করি। তো চলুন দর্শক, কত বলছেন ভাই? কোনটা বললেন? জোড়াটা জোড়াটা 190 বলছেন? আর কালোটা? কালোটা 80,000 বলছেন? আমরা দেখি আসলাম কতগুলো। আসলাম কেমন আছিস ভাই? 85, এলে 2,30,000। কতগুলো কিনছিস নিছিস ভাই আজকে? 12টা। 12টি গরু এখানে নিয়ে এসছেন। দর্শক দেখুন, 1,90,000 এটা চোরাটা দিলেন। সিং মাথা ভালো খুব ভাই? সিং মাথা বেশ ভালো। বাজারও খুব খারাপ আসছে। বাজার খারাপ? বাজার খারাপ আজকে। বাজার খারাপ? মাত্র 210 আছে গরু কিনে আছে আমার। 25 কিনা? হ্যাঁ, কি করবো, বাজার খারাপ, ওয়েদারও খারাপ। ওয়েদারও খারাপ? ওয়েদার তো অনেক গরম। গরম থাকা যায় না বাজারে। ব্যাপারি ভালো গরু কিনেছে তো। এগুলার ওজন কেমন হবে? ওজন একটা 3.5 মন, একটা 3 মন। একটা এটা 3.5 মন? হ্যাঁ। আর ওটা 3 মন? অনেকক্ষণ দম দর করেন এই ভাই, প্রচুর দামাদামি করেন। আরোটি গরু নিয়ে এসছেন। পঁচানব্বই বললেন, 95 পর্যন্ত দাম উঠেলেন। আমরা দেখি আরো ফ্রিজে নিয়ে আসলেন এই গরুটি, এখনই দিয়ে দিলেন, এই মাত্র বিক্রি করলেন আসলাম। দেখুন দর্শক, কত দিলি, কত দিলি? 82,000 টাকা। কটা নেওয়া হয়েছে এখন পর্যন্ত? চারটা হয়েছে। নিবেন তো এক গাড়ি মনে হয়। এখানে আরেক জোড়া আছে, দেখুন দর্শক, এই এক জোড়াও দর দাম করছেন। এলে ওজন কেমন হবে আসলাম? 8 মন? 8 মন হবে জোড়াটা, বেশ মোটা তাজা সার গরু, 2 দাঁত করে বয়স। কত দাম চাইছিস ভাইয়ের কাছ থেকে? 225 লাস্ট চাইছেন ভাই? কত বলছেন? 200 ভাঙ্গে দাম দিয়েছেন।
লাস্ট কত হইলে ছাড়বি এটা লাস্ট 220 15 হইলে বিক্রি করবেন দর্শক দেখুন আকর্ষণীয় এক জোড়া কুরবানির টার্গেটের দেশাল সার এখানে আরো একটি গরু দেখছি আসলামের আসলাম মোট 12-13টি গরু এনেছেন তার মধ্যে একটি বিক্রি করলেন এবং বাকি গরুগুলো আমরা দেখি এটা কয় দাঁত হয়েছে দুই দাঁত এটার দাম কত রাখছিস ভাই দাম চাইলে 82 কত বলতেছে ওজন তো 3 গুণ হবে দুই কম আশি হলে বিক্রি করবেন দর্শক দেখুন আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান আসলামের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আসলামের বাসার থেকে অথবা হাট থেকে আর প্যাকেজের দিক খেয়াল রাখবেন সুন্দর সুন্দর গরু কিন্তু প্যাকেজ দিয়ে থাকেন আসলাম দেখছিস ওটা কত গেছে 97,500টা 96,000 দিয়েছিস 96,000 টাকা বিক্রি করছেন 8টি ছিল আমরা দেখি এখানে আর একটি বড় গরু এনেছেন সব ধরনের গরু মোটামুটি রাখেন আসলাম এখানে একটা এটা কি জাতের রে ক্রস নাকি ক্রস না এটা কয় দাঁত হয়েছে দাঁতিবে চামড়া রাবারের মতো এটা এটা ওজন কেমন হবে এখন পাঁচ মন হবে সাড়ে পাঁচ মন হবে বলছিস আমার ধারণায় 5 মন ও বলছেন 5.5 মন উঁচা আছে হ্যাঁ হতে পারে কিন্তু দাঁত হয় নাই তো 5.5 মন নাও আসতে পারে বেরোইছে এটার দাম কত রাখছিস ভাই দেড়শো কত বলতেছে 40 ফুট তো এখানে একজন দামদার করছেন কত দাম দেয় কত বললেন ভাই 120 তো সব ধরনের গরু রাখিস তাহলে হ্যাঁ ভাই সব গরু পাবে সমস্যা নেই কেউ যদি বাসা আসতে চায় আসলে নিয়ে যাবে গরু সমস্যা নেই বাসাতে কতগুলো থাকে গরু থাকে ভাই 15-20টা গরু থাকে 15-20টা দর্শক 15-20টা আপনারা শুনলেন হ্যাঁ ওটা দাম দর করছেন দেখি আবার ওই গরুগুলিকে এসে ঘুরে আসলেন নোয়াখালীতে এই খামারে ব্যবসায়ী গরু প্রচুর গরু নিয়ে যান প্রতি হাটে কিন্তু এক গাড়ি করে গরু নিয়ে যান বিক্রি করে চলে আসেন আবার ওই গরুগুলি কাছে আসলেন আসলামের কাছে 97,000 বাড়াইলেন আবার 7,000 বলছেন 1,97,000 পর্যন্ত আবার উঠালেন প্রথমে 95 বলে গিয়েছিলেন এখন কিন্তু 97 বলছেন দেখা যাক কি হয় শেষমেশ আমরা দেখানোর চেষ্টা করবো সংগ্রহ করতে পারেন কি না সমান 2,00,000 টাকা দাম দিলেন দর্শক শেষমেশ 2,00,000 টাকা পর্যন্ত দাম দিলেন
তো দর্শক আমরা বিদায় নিব, বিদায় নেওয়ার আগে আসলামের নাম্বার দিয়ে দিব, যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান, বিশেষ করে আগামী কুরবানির টার্গেটে গরু সংগ্রহ করতে চান, আর আসলামের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আসলামের গ্রাম থেকে, বাসা থেকে এবং হাট থেকে। ইনশাল্লাহ ঠকবেন না দর্শক। আসলাম একটু নাম্বারটা দে, 01705074727202 এই নম্বরে যোগাযোগ করলে পাবে। আচ্ছা ধন্যবাদ, দর্শক বিদায় নিব, আসসালামু আলাইকুম।